হ্যালো ফ্রেন্ডস টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আইটিআই স্টুডেন্টরা ফোন ইউজ করে কীভাবে ঘরে বসে অনলাইন এক্সাম দেবে এবং কীভাবে তারা নিজেদেরকে এনসিবিটি ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত করবে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে তো ফ্রেন্ডস তোমরা যারা আইটিআই স্টুডেন্ট রয়েছ বিভিন্ন ট্রেডের বা বিভিন্ন ইয়ারের তোমাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তো তুমি যদি জানতে চাও যে তুমি তোমার ট্রেডের উপরে কি করে অনলাইন এক্সাম দিয়ে নিজেকে প্রস্তুত রাখবে এনসিবিটি ফাইনাল এক্সামের জন্য তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাস্ট পর্যন্ত ওয়াচ করো আর ফ্রেন্ডস আইটিআইয়ের সব ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেলাইকনটিকে প্রেস করে দিও তো ফ্রেন্ডস চলো এবার আমরা দেখিনি তো সবার প্রথমেই তোমরা তোমাদের ব্রাউজারে যাবে ব্রাউজারে গিয়ে তোমরা ডাব্লিউ ইবিএসিটি ডট কো ডট ইন পলিটেকনিক অফিসিয়াল ওয়েবসাইট তোমরা টাইপ করে এন্টার করবে এন্টার করলেই তোমরা দেখতে পারবে যে ই লার্নিং ওয়েবসাইট লিঙ্ক বলে একটি বক্স রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমরা দেখতে পারবে এখানে ওয়েবসাইট লিঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানে দেখো তোমাদের ছয় নাম্বারে যেটি রয়েছে নিমি অনলাইন টেস্টিং ডট ইন আইটিআইদের জন্য রয়েছে এটা অনলি তো এখানে তোমরা ক্লিক করবে তো দেখো ক্লিক করার পরেই কিন্তু আমাদের নিমি অনলাইন টেস্টিংয়ের পেজটি খুলবে তো এই পেজটিকে ওপেন করার আমি তোমাদেরকে আরেকটি পদ্ধতি বলে দিচ্ছি যদি কখনো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক না পাও তাহলে তোমরা তোমাদের ব্রাউজারে গিয়ে ডাইরেক্ট লিখবে নিমি অনলাইন টেস্টিং ডট ইন লিখে তোমরা এন্টার করবে এন্টার করলে দেখবে তোমরা সেম পেজটি পেয়ে যাবে তো অনেক সময় হয়তো এই ওয়েবসাইটে তোমরা এই লিঙ্কটি নাও পেতে পারো তখন কি করবে না ব্রাউজারে গিয়ে ডাইরেক্ট তোমরা টাইপ করে তোমরা এন্টার করবে তো এবার দেখো আমাদের পেজটি খুলেছে এখানে আমরা কি করব না এই যে দেখতে পাচ্ছ তোমরা সিটিএস এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন আইটিআই ট্রেডগুলোর সমস্ত লিস্ট লিস্ট ওয়াইজ এখানে নামগুলো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে তো এখানে আমরা যে কোনো একটি চুজ করছি আমরা এখান থেকে ফিটার চুজ করছি তো তোমরা যেই তোমাদের ট্রেড তোমরা সেটাকে তোমরা সিলেক্ট করবে তো আমরা যে কোনো একটি করলেই তোমরা বুঝতে পারবে দেখো করার পরে কিনা এখানে তোমাকে দিয়েছে যে তোমার ফিটার ফার্স্ট ইয়ার অ্যানুয়াল ফিটার সেকেন্ড সেমিস্টার এরকম তোমাদের বিভিন্ন সেমিস্টার ওয়াইজ বা অ্যানুয়াল প্যাটার্নের তোমাদের মক টেস্ট বা অনলাইন এক্সাম তোমরা দিতে পারবে তো এখান থেকে আমি একটা চুজ করলাম তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে তোমরা যদি নিউ ইউজার হও তাহলে তোমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমি অলরেডি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করেছি আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে তোমরা একটা নিজেদের পছন্দ মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে দিয়ে ওটাকে সেভ করে রাখবে তারপর আমি কি করলাম না লগ করলাম করার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে যে এনরোলমেন্ট অপশন এসছে এখানে নিচে দেখো এনরোল মি এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে তারপরে দেখবে আরেকটি অপশন আসবে নাও এখানে আমরা ক্লিক ক্লিক করব দেখো করার কিন্তু পরে এবার আমার সামনে কিন্তু আমাদের যে এক্সাম যে পেপারটি সেটা কিন্তু ওপেন হয়ে এসছে তো এখানে দেখতে পাচ্ছ যে টোটাল দেখো পঞ্চাশটা কোশ্চেন রয়েছে এখানে তোমরা কি করবে না কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ এখানে তোমরা এমসিকিউ টাইপ তুমি তোমার যে অ্যান্সারটি সেটাকে তুমি দেবে দিয়ে এখানে কি করবে না নেক্সট পেজ ঠিক এভাবেই নেক্সট নেক্সট করে তুমি কী করবে না একদম তোমার যখন লাস্ট এক্সাম তুমি মানে লাস্ট কোশ্চেন সেখানে তুমি চলে যাবে গিয়ে তুমি কি করবে না লাস্ট যে কোশ্চেনটি থাকবে তার অ্যান্সারটি দিয়ে তুমি এখানে কি না দেখতেই পাচ্ছ যে ফিনিশ অ্যাটেম্পট বলে একটু অপশন রয়েছে এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর তুমি দেখতে পারবে যে সামারি অফ অ্যাটেম্পট এখানে তুমি দেখতে পারবে যে কোন কোশ্চেনের তুমি কি অ্যান্সার দিয়েছ তো যেহেতু আমি সব অ্যান্সার দিইনি তাই এখানে আমাকে দেখাচ্ছে যে নট ইয়েট এট তুমি অ্যান্সার দিলে দেখতে পারবে তারপরে এখানে তুমি গিয়ে লাস্টে দেখতে পারবে যে রিটার্ন টু অ্যাটেম্প মানে তুমি ইচ্ছা করলে আরেকবার দিতে পারবে আর যদি তুমি না দিতে চাও তাহলে তুমি কি করবে না সাবমিট অল অ্যান্ড ফিনিশ এখানে ক্লিক করবে দেখো এখানে একটি কনফার কনফার্মেশন চাইছে যে ওয়ান্স ইউ সাবমিট মানে তুমি একবার যদি সাবমিট করে দাও তাহলে কিন্তু তুমি তোমার অ্যান্সারগুলো আর চেঞ্জ করতে পারবে না তো তুমি এখানে কি করবে না সাবমিট অল অ্যান্ড ফিনিশ করে দিলে দেওয়ার পরে কিন্তু তুমি পুরো ডিটেলসটা পেয়ে গেলে যে তুমি সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে তুমি মার্কস এবং তুমি গ্রেড পেয়ে যাবে তো এখানে তোমরা পঞ্চাশ নম্বরের কোশ্চেন ছিল তুমি কত পেয়েছো এবং গ্রেড কত সেটাও দেখিয়ে দেবে আর তার থেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তুমি কোনো অ্যান্সার তুমি কারেক্ট দিলে না তুমি রং দিলে বা সেটার অ্যান্সার কোনটা ঠিক সেটাও তুমি দেখতে পারবে কারণ ধরো আমরা এখান থেকে যেটা আমরা অ্যাটেম্প করিনি নি নেক্সট আমরা পেজে যাই তাহলে বুঝতে পারবো ধরো এই দুই নম্বর কোশ্চেনটি আমরা অ্যাটেম্প করিনি তো এই যে কোশ্চেনটার তার কি অ্যান্সার সেটা এখানে নিচে দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস তোমরা এক্সামও দিলে তোমরা নিজেরাই বাড়িতে বসে পড়ে এক্সাম দিলে এবং কত মার্কস পেলে সেটা দেখতে পারলে এবং অ্যাট দ্য এন্ড তুমি তোমার যে সমস্ত কোশ্চেনগুলো ভুল হয়েছে অ্যান্সারগুলো সেগুলোর তুমি সঠিক অ্যান্সার পেয়ে গেলে তো ফ্রেন্ডস আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে সমস্ত আইটিআই ট্রেডদের জন্যই তো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো আর ফ্রেন্ডস যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো সো ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও কিপ ওয়াচিং মাই ভিডিও বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং